বুবলির নতুন প্রেমের স্ট্যাটাসে প্রসঙ্গে মুখ খুললেন অপবিশ্বাস। কি বললেন অপবিশ্বাস? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। সম্প্রতি দেশের এক বিখ্যাত সঙ্গীত পরিচালকের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির নতুন প্রেমের গুঞ্জন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মিডিয়ার এবার মুখ খুলেছেন ঢালিউড কুইন অপবিশ্বাস। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সরাসরি প্রশ্ন করা হয় বুবলির নতুন প্রেমের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে। যে ফেসবুক স্ট্যাটাসে বলা হয় জনপ্রিয় এক সঙ্গীত বিশেষজ্ঞের সঙ্গে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বুবলি, এমন প্রশ্ন শুনে প্রথমে এক রহস্যময় হাসি দেন অপু। এরপরে উত্তরে অপু বলেন, আমার যারা নিন্দুকে আছেন তারা শুধু আমায় বলেন, আমি নাকি শুধুই হাসি। প্রথমে আমি তাদের জানাতে চাই, হাসারও কিন্তু একটা ভাষা থাকে, এটা অনেকে বোঝে না। অপু এরপরই বলেন, সব কথায় যে মুখে বলতে হয় তা কিন্তু নয়। আর সে জায়গা থেকে প্রশ্নটা শুনে প্রচণ্ড হাসি পাচ্ছে। যদি স্ট্যাটাস নিয়ে কিছু বলতে বলেন তবে আমি বলবো, ফেসবুক নিয়ে সব ধারণা আমার নেই, তবে আমি যেটুকু জানি একটি ফেসবুক হ্যাক হলে সেক্ষেত্রে 24 ঘন্টা সময় নিতে হয়। বুবলির নতুন প্রেমের স্ট্যাটাস প্রসঙ্গে অপু বললেন, সম্প্রতি যিনি স্ট্যাটাস দিয়েছেন তাকে আমি অনেক শ্রদ্ধা করি, কারণ উনি অত্যন্ত হাই পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ। আর যাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সম্পর্কে নতুন করে আমার মুখ দিয়ে কিছু বলার দরকার নেই, এটা দর্শক আমার ভক্ত আর নিন্দুকেরা তো বুঝেই ফেলেছেন সত্যিটা কি। এরপরে অপু একটু হেসে বলেন, তাই আমি বলবো বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর, তাই সে তর্কটা না হয় নাই করি। উল্লেখ্য, গত 4 নভেম্বর শনিবার সকালে দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা আরমান মুন্নি তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মুন্নি লেখেন, বুবলি আমার পরিবার ধ্বংস করেছে, যেভাবে করেছে অপবিশ্বাসের জীবন, শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগনেন্ট হয়েছে, এখন তার টার্গেট অন্যদিকে, যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন ওরা দুজন। এ পোস্টে দেওয়ার কিছুক্ষণ পরে মুন্নির ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসে মুছে ফেলা হয়। পরে চিত্রনায়িকা শবনম বুবলি সংবাদ মাধ্যমকে জানান, ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়েছে। এ সময় বুবলি প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে জানান, তার কেরিয়ার ধ্বংসের জন্য নোংরা ষড়যন্ত্র করছে একটি চক্র। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।